এই যে আমাকে একটু নিচে অবধি ছাড়তে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি স্কুলে যাচ্ছি। আরে না, ঠিক আছে, একটু তোর সাথে আমার টাইম আছে ওই জন্য। এই যে দেখো, 2 ঘন্টা তোকে আমি আজকে জীবনে ছাড় দিলাম। কি ছাড় দিবি, এই তো অফিস যাও, পুরো 5টার সময় আমি 3টে বাজে, তাও তো অনেকটা টাইমই আছে। মজা করে একা একা দুবাই, কি আমাকে দেখি, আমাকে নিয়ে যাচ্ছে না। মজা করতে হয় বলো, সবসময় বাবাকে নিয়ে মজা করলে হয়? যাবো একটু বাকের মুভিতে, কটা টুকটাক জিনিস কিনবো ঝিলিকের জন্য, তারপর ওখান থেকে যাবো বাস স্ট্যান্ডে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ উই আর বং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এটা হচ্ছে এই সুপার মার্কেটের একটা ছোট্ট কর্নার, যেখানে এক দিরামে অনেক রকম জিনিস পাওয়া যায়, মানে এক একটা জিনিস এক দিরাম করে। তো ঝিলিকের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। চলে যাচ্ছ, ঠিক আছে, টাটা বাবু। আমার এখন এই ব্রিজটা ক্রস করতে হবে। প্রথমত এই ব্রিজটা ক্রস করতে অনেকটা টাইম লাগে, কারণ এই ব্রিজের লিফটটা খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে অনেকটা হাঁটতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এই লিফটটাও দেখো নিচে নামার, যেটা খারাপ পড়ে রয়েছে। তো আমি ওই পাশে গিয়ে বাস ধরবো, ক্রস করতেই জীবনটা পুরো শেষ। চলো আজকে তোমাদের দোতলা বাসটা ভালো করে দেখাবো কি রকম হয়। এটা দেখছো, এবারে শারজা, এদিকে ওইদিকে ওই যে ওটা দেখা যাচ্ছে দুবাই, এখন এই তারজানি ক্রস করে আমি ওই পাশে গিয়ে বাস ধরবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো তোমাদের চোখের সামনে আমি এখন শারজায় আছি, এই যে পা ফেলবো দুবাইতে। এই যে তার জালিটা দেখছো, এই ক্রস করে নিলাম, এই দেখো দুবাই চলে আসলাম। তারপরে দেখো দূরে দাঁড়িয়ে আছে ডাবল ডেকার বাসটা, এটাই দোতলা বাস। তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, আগের ব্লগে তোমরা যারা দেখোনি, আমার তো কত দিনের ইচ্ছে ছিল, ছোটোবেলা থেকে ভাবতাম যে দোতলা বাসে উঠবো। তো যাই হোক, আমি উঠেই প্রথমে একদম উপরে চলে এসেছি, নিচটা আর তোমাদের দেখাতে পারলাম না, একদম সামনে বসেছিলাম প্রথমে। কি সুন্দর লাগছিলো না, কিন্তু সামনের সিটে এত রোদ পড়ছে, তো তাও কিছুক্ষণ বসেছিলাম যেহেতু ছায়া ছিল। তারপরে পরে যখন বাসটা ছাড়লো না, তখন দেখছি আমার গায়ে এসে রোদ পড়ছে, তারপরে আমি পেছনে চলে আসি। আর এখান থেকে বাসে আমি স্টেডিয়াম যাব, স্টেডিয়াম হচ্ছে একটা মেট্রো স্টেশনের নাম। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, আমরা যেরকম মেট্রো কার্ড ইউজ করি, এখানে বাসেও কিন্তু সেম কার্ড ইউজ করা হয়। মানে এই কার্ডটাই আমি আবার মেট্রোতে গিয়েও ইউজ করব, কার্ডটা রিচার্জ করে নিতে। নেমে গেছি বাস থেকে। তো এই যে সামনেই দেখো মেট্রো স্টেশন, এখানে ব্রিজ দিয়ে যাওয়ার সিস্টেম করা থাকে যাতে কারো গরম না লাগে, বাট আমাকে বাস যেখানে নামিয়েছে হেঁটেই বাইরে দিয়ে যেতে হলো। তো এখানে এসেই রিচার্জ করি, সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেলাম মেট্রো। আর অনেকদিন পর বেশ ভালো লাগছে একা একা ট্রাভেল করছি বলে, সেই কলকাতা দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো চলে এসেছি আমি ইউনিয়ন মেট্রো স্টেশন, এখান থেকে আমি আর একটা মেট্রো ধরবো। তো এখান থেকে আমি মেট্রো চেঞ্জ করে যাবো ADCB মেট্রো স্টেশনে, যেটা কারামা মেট্রো স্টেশন আর কি। তো আমি দেখো মেট্রো থেকে নেমেও গেছি আর ব্লগ বানাইনি, ঝিলিককে ফোন করলাম, ও তো ঘুমিয়ে পড়েছিল, উঠে দৌড়ে দৌড়ে এখন আসছে অন দ্য ওয়ে। আগের দিন ঠিক ওই জায়গাটায় ও দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছিল, এখন আসবে মেট্রো স্টেশনের ভেতরে, একটু বসি ওর জন্য, ওয়েট করি। এখান থেকে ওর বাড়ি বেশি দূরে না, বাট আমি চিনি না এক্স্যাক্টলি ও কোথায় থাকে। আগের দিন এসে আমরা ওর রুমে যাইনি, ও এসেছিল, তো আজকে ও আমার রুমে নিয়ে যাবে। ওই দেখো আসছে, এখনো দেখেনি আমাকে। আমি দেখে নিয়েছি, তো চলো, আজকে ব্লগটা ভালো হবে মনে হচ্ছে, অনেকদিন পর আজকে গল্প গল্প জমিয়ে গল্প করবো। হ্যাঁ, কারণ হচ্ছে ব্লগ একদম ভালো হবে, ভালো হবে, আবার যদি না আমরা গল্প করতে করতে ভুলে যাই। চলো, না না ভালো হবে, তো সেন্সিটিভ স্কিন 2 সেকেন্ডের মতো পুড়ে যাবে। হ্যাঁ, এসো, ওয়েলকাম টু মাই হোম। কোন দিকে যাবো, কি শান্তি না ঢুকে, কতগুলো অরিঞ্জিতা কতগুলো ঝিলিক। কত ফ্লোরে তোমার? সেকেন্ড, ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের ওখানেও তো, আমাদের বিল্ডিংটাই শুধু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বড় বড় করিডর, বুঝছো তো, দেখে দেখো না তুমি ব্লগে, কিন্তু অন্যগুলোতে যাবে তুমি, কি অবস্থা ওখানে, সত্যি অন্য জায়গাগুলো আমি যেগুলো দেখলাম মানে ভীষণ বিচ্ছিরি অবস্থা, এটা একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর জায়গাটা, খুব সুন্দর, কালারটাও ভালো লাগছে আমার, বড় বড় মিরর লাগানো আছে, এই গ্রিন কালারটা দেখলে আমার খুব ভালো লাগে, এটা সুদিন দেখো, ওই যে নেচারের মতো লাগে ব্যাপারটা, বাহ করিডোরটা সুন্দর।
মিরর লাগানো আছে একটু পর পর। ওয়াও চলো বেরোবো আমরা। দেখো এই দেখো একটা পার্লার দিকে। ওয়াও এটা তো অনেক ভালো ব্যাপার, উপরেই পার্লার আছে, বেরোতে হবে না বাইরে। যেগুলো ছিল সেগুলো ওদের এইগুলো পার্লার একটু ঘন ঘন পার্লার। বাহ এখন কেউ আছে ভিতরে? ঘরে চলে এসেছি আমরা, এখন গল্প করছি। অনেক গল্প বলো। অনেক গল্প, দেখো না আমার জন্য কি কি নিয়ে এসেছে দেখো। ও আরে আমাদের ওখানে একটা কাউন্টার আছে, ওখানে সব এগুলো পাওয়া যায়, তো আমি ওকে বলেছিলাম যাওয়ার সময় নিয়ে যাব। শীত মাস্ক এমন করে দেখাচ্ছে, নিয়ে এসছে দেখো, বই বই নিয়ে এসছে। কি হয়েছে? যাই হোক বেরোলাম, বেরো মানে কি এখন আমরা চা খেতে যাচ্ছি, ঝিলিক চা খাবে, আমি দেখি খাই। দুবাই বলতে গেলে ইন্ডিয়ায় এখানে বাস করে সব জায়গাতেই, এখন ইউকে টিউকে সব জায়গায় ইন্ডিয়ান আছে, বাঙালি তো আছে সব জায়গায়। ইন্ডিয়ানস আর সো ট্যালেন্টেড, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। কোন দিকে যাবে বলো? কোন দিকটা বেশি হ্যাপেনিং? ওইদিকটাই, ওইদিকটাই। তো তোমাদের একটা জিনিস দেখাই, পেছনেই না দুবাই ফ্রেম দেখা যাচ্ছে, ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। ঝিলিকের রুম থেকে বেরিয়েই সামনে একদম এই যে দুবাই ফ্রেম, এটা একটু পরে আরো সন্ধে হলে তখন পুরো লাইটটা জ্বলবে আর কি। কি হ্যাপেনিং এখানে দুবাইতে এসে মানে সেরকম ভাবে হয়নি। এর আগে দেখেছো সুচরিতা দিদির বাড়িতে গেছি বা আমার যে সিস্টার ইন ল আছে তার সাথে বেরিয়েছি হয়তো কখনো, কিন্তু সেভাবে আমার বেরোনো হয়নি বা একা বেরিয়েছি। তো অনেকক্ষণ রুমে বসে আড্ডা মারার পর একটু বেরোলাম, বললাম চা টা খেয়ে আসি, চলো আমার আবার মেট্রো ধরতে হবে, কারণ মেট্রো 12টা অবধি চলে, তার ওইদিকে আবার বাস কিন্তু 11টা অবধি চলে, তো আমার তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতে হবে। এখানেও বসতে পারি ওই উঁচুটাতে নাকি, না অন্য কোথাও যাবে? চলো একটু এক্সপ্লোর করি। এটা কি সুন্দর ক্যাফেটা, কি ভাল লাগছে না, ছোট্ট একটা, দেখি যাই কি আছে দেখি। কিন্তু এখানে খুব গরম লাগছিল বলে আর এখানে বসিনি। পেয়ে গেছি একটা, এখানেই বসবো, দুজনে একটু গল্প করবো। তো আমরা চা খাওয়ার আগে একটু জুস খাবো ডিসাইড করেছি। হ্যাঁ দুজনে মিলে জুস খাবো, এখানে ঠিকই আছে। এটা তোমার লেমন আর মিন্ট। অনেক দিন পর ভালো লাগছে, বিশ্বাস করো, মানে আমি তোমাদের কি বলবো, কলকাতাতে মনে হয় আমি কোনো বান্ধবীর সাথে লাস্ট বেরিয়েছি, তাও আবার এত দূরে এসে আমি একজনের সাথে দেখা করতে এসেছি, আমরা আড্ডা মারছি, মানে একটু অন্যরকম লাগছে। সব সময় তো শাহরুখের সাথে বেরোই, শাহরুখ দেখবে ব্লগটা, তো আজকে বন্ধুর জায়গা একটা আলাদা, সব সময় পার্টনারের সাথে, হ্যাঁ দুটো ম্যাচ হয় না, দুটো জুস একটা বার্গার দিয়েছি, একটাই বার্গার দিয়েছি কারণ হচ্ছে খেয়ে দেখি, কারণ ওয়েস্ট হবে না, খেয়ে দেখি তারপর ভালো লাগলে আর একটা করবো। আর কিছু এখন দিও না, আগে খাবার গুলো আসুক দেখি তারপর। আমরা বার্গারটা তো খেয়ে দেখি আমাদের চলে এসছে। বাট জিঙ্গার বার্গারের মিডিলটা কিন্তু ক্রিসপি হয়, যদি না হয় না দেখো। এটা বসবে না, এটা এখানে বসো, কোনটাতে? ওটাতেই বসো। আমরা জায়গা চেঞ্জ করেছি, কিন্তু কুলারটা এমন জায়গায় অ্যাডজাস্ট করেছে মনে হচ্ছে আমাদের সাথে সাথে, ঠিকঠাক খুব একটা না। তো আমাদের পাইনঅ্যাপেল জুসটা এসেছে, পাইনঅ্যাপেল না ম্যাঙ্গো মিল্ক শেক, ও সরি কালারটা
এটা হচ্ছে অ্যাপেল জুস আর এটা ম্যাঙ্গো শেক আর এটা অ্যাপেল শেক মনে হয় না শেক টাইপের জুস এটার সাথে কি মিল্ক আছে হুম ওই শেক মতই করে দিয়েছে হ্যাঁ আর তো এখান এটা দেখো হাইটটা তারপরে এরকম করে খেতে প্রবলেম হচ্ছে समय शेष हो जाए गल्प शेष होना समय केटे गेल देखते देखते चले जावर समय एन जब एखान चिल्कर बाड़ी बैगटा नेब ओ तो दिखे देखा जापर कि देखते थको ब्लगटा के जूसटा ब्रेकफास्ट हो जाए नेमे गेछि यूनियन जावर समय तो प्रॉब्लम है नहीं और यहाँ क्योंकि इंटरचेंज मेट्रो स्टेशन मैं ग्रीन लाइन और रेड लाइन जखे एकसाथे कनेक्ट है तो फाइनल ये देखल प्लैटफर्म नम्बर तीन थे ट्रेन आटो मेट्रो चेन्ज करते हैं तरह एखान बस नेब स्टेडियम जा देखो नामते नामते मेट्रोटा बैरिए गल तो एखे बस वेट करब कि वेट कर जो भाव मैं भाविलम कि देखिलम जो कत देशर मानुष नानान धर्म मानुष एखे बसबाज कर मेट्रो स्टेशने देखा जाए कि कत मानुष डेली पैसेंजारि करो अफिस फिर क्यों हम कलेज फिर मानुष कत रकम आशा आकांक्षा कत स्वप्न नहीं एखे एस एका एका बड़ोले सब नोटिस करा जाए किचुना एखान बस धरब सामने बस दाड़ी आखिर लोकगुलो जाने बस आ देखो आसार समय जो बस टाइम एट सेम ओई बसटाई एटार बस नम्बर होता है F24 ये बस टा जखान उठे बस टा ठीक से ही अब्दि जाए फेवरेट प्लेस उठे गेस ऊपर ही बसते भलोबासी नीचे तलाय हेमने अनेक लोक जन तो कि बस छाड़े एकदम टाइम आज समय बस टा ऐड तो चलो आर बस टा मैं 50 मिनट्स पर आई थिंक बस आखने तो मैं अफिसे आफिस अनेक बार मैसेज करा हो गए संगे हेडफोनटाओ आनी मैं एयरपडटाओ आनी तो चले रास्ता देखते देखते ही और एखान सेम वे जो भी एसम और तारजाली क्रस कर ब्रिज क्रस कर सुपरमार्केट एकदम सामने ही पड़े तो ढुकलाम देखलाम जे किछु फ्रूट्स आछे किना फ्रूट्स ही निये निलाम एक्चुअली आमी ब्रेकफास्टे एकटु फल टल खेते ही भालोबासी एखाने देखो प्लाम देखलाम प्लाम और आपेल गुलो एक तो पाशापाशी राखा पुरो बोझाई जाच्छे ना कोनटा आपेल और कोनटा प्लाम देखो तारपरे एखान थेके आमी एकटु प्लाम निलाम एक दुबार ही खेयेछि जीवने और एखान थेके आमी एकटा पेपे निलाम पेपेटा ब्रेकफास्टे खावा जाय चले एसेछे एई जे बड़े थे चाबी निलाम शांति 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 এই যে এসে শুয়ে পড়েছে একদম ক্লান্ত আর বলো না যা টায়ার্ড আমি আজকে আর শক্তি নেই যে আমি ক্যামেরাটা হাতে ধরব ওকে আমি বললাম ব্লগটা শেষ করি নি প্লিজ একটুখানি ব্লগটা এন্ড করতে হবে তুই ক্যামেরাটা অন্তত ধর খুব টায়ার্ড এসে খাবার টাবার গরম করে আমরা দুজন খেলাম এখন শুয়ে পড়েছি আর আমার মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নেব আবার এখন এডিটও করতে হবে আমার কালকে ব্লগ দিতে হবে তো ভাবছি এক ঘন্টা ঘুমিয়ে নি আর উঠে মাঝরাতে এডিট করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই होप তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আমি শুয়ে শুয়ে শেষ করছি কিছু মনে করো না আই होप তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাবা এন্ড টেক কেয়ার। ক্যামেরার পেছনে আমার বর আছে মোটা, থ্যাংক ইউ।